আসসালামু আলাইকুম, গ্রিনটাস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগতম। আমি মোহাম্মদ জুয়েল রানা, আপনাদের সাথে আজকে আলোচনা করব হচ্ছে টুস কমপ্লিমেন্ট অর্থাৎ দুইয়ের পরিপূরক এই বিষয়টি নিয়ে। আপনারা যারা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দেবেন এবং আপনারা যারা একাডেমিক লেভেল আছেন আপনাদের জন্য ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। তো দেখুন, দুইয়ের পরিপূরকটা আসলে কি, এর আগে আমি একটা কথা বলে নিই যে কম্পিউটার, ল্যাপটপ বা এই ধরনের ইলেকট্রনিক্স ডিভাইস সমূহ বিয়োগ করতে পারে না। কি করতে পারে না? বিয়োগ করতে পারে না, অর্থাৎ সমস্ত বিয়োগের কাজ যোগের মাধ্যমে করা হয়। তো এবং দেখেন যে ধরুন আপনাকে এরকম বলে দিল যে 20 থেকে 16 বিয়োগ করো, স্বাভাবিকভাবে নর্মালি আপনি কীভাবে লিখবেন যে 20 - 16 রেজাল্ট কত আসছে? 4। আচ্ছা, এইবার দেখুন কম্পিউটার কি করতে পারে না? বিয়োগ করতে পারে না। তো এটা যদি যোগের মাধ্যমে করা হয় তাহলে দেখুন কিভাবে আসে। যদিটা ইকুয়েশনটা এখানে 20 এর সাথে যদি -16 আপনি যোগ করে দেন, যে 20 + -16, তাহলে কিন্তু আপনার রেজাল্ট 4 চলে আসে। অর্থাৎ এই বিয়োগের কাজটা আপনি যোগের মাধ্যমে করতে পারতেছেন। এখানে আরেকটা বিষয় হচ্ছে, আপনারা সবাই জানেন, অনেকেই জানেন যে কম্পিউটার, ল্যাপটপ বা ইলেকট্রনিক্স ডিভাইস সমূহ যে সংখ্যা পদ্ধতি নিয়ে কাজ করে সেটা হচ্ছে বাইনারি সংখ্যা পদ্ধতি, অর্থাৎ কম্পিউটারের ভাষাই হচ্ছে বাইনারি। তো এখানে আপনি 20 এর বাইনারি মানটা যদি এখানে বসাইতে পারেন, 20 এর বাইনারি, এটা কিন্তু নর্মালি আপনারা পারবেন। 20 এর বাইনারি এখানে আপনি লিখলেন, আচ্ছা যোগ, এইখানে এসে আপনি মনে করেন যে 16 এর বাইনারি আপনি জানেন, কিন্তু -16 এর বাইনারি মানটা আপনি এখানে বসাইতে পারেন, -16 এর বাইনারি, অর্থাৎ -16 এর বাইনারি যদি আপনি এইখানে বসাইতে পারেন তাহলে দেখেন 20 এর বাইনারি বসাইছেন প্লাস -16 এর বাইনারি বসাইছেন, তখন কিন্তু আপনার কাঙ্ক্ষিত রেজাল্ট চলে আসবে। তো ভিউয়ার্স, আপনারা 16 এর বাইনারি জানেন, 16 এর বাইনারি কি, যে 1 0 0 0 0, 16 এর বাইনারি। এর আগে আপনি মাইনাস দিলে কি হবে? না ভিউয়ার্স, হবে না। এখানে -16 এর বাইনারি মানটা আনার প্রক্রিয়াটাই হচ্ছে দুইয়ের পরিপূরক। আশা করি ব্যাপারটা বুঝতে পারছেন। তো দুইয়ের পরিপূরক করার কিভাবে আপনি করবেন আমি এখানে একটু বলে দিচ্ছি, একটু মুছে দিলাম এখানে। দেখেন পরিপূরক আপনি কিভাবে করবেন, প্রথমে আপনার পরিপূরক করতে গেলে এই যে দশমিক সংখ্যাগুলো আছে এগুলো হচ্ছে দশমিক সংখ্যা পদ্ধতি। আমি এখানে 10 দিয়ে নিই আর কি, আপনারা দিয়ে নিন, এটা হচ্ছে দশমিক সংখ্যা পদ্ধতি বা যে সংখ্যা পদ্ধতি থাক এখানে, এই সংখ্যা পদ্ধতিটিকে আগে আপনার বাইনারিতে কনভার্ট করতে হবে। কিসে কনভার্ট করতে হবে? প্রথমে আপনার বাইনারি মানে লিখবেন, এর ফার্স্ট বাইনারিতে কনভার্ট, বাইনারিতে রূপান্তর করতে হবে। বাইনারিতে রূপান্তর করার পর দেখুন যে আরেকটা বিষয় আপনাদের বলে দিই, যে কম্পিউটারে এই যে বাইনারি সংখ্যাগুলো যে 8 বিট করে করে সজ্জিত থাকে, কয় বিট করে করে সজ্জিত থাকে? 8 বিট করে করে সজ্জিত থাকে। এই 8 বিটকে একসাথে বলা হয় 1 বাইট। তাহলে 8 বিট সমান সমান কয় বাইট? 1 বাইট। এবং এই যে 1 বাইট, এই 1 বাইটের অর্ধেককে বলা হয় 1 নিবল। তাহলে 1 নিবল সমান সমান কয় বিট? অবশ্যই এটা আমি বলবো না, এটা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। এবার দেখুন বাইনারিতে রূপান্তর করলেন, তারপরে কি করতে হবে আপনার? 8 বিট রেজিস্টারে সমাইতে হবে, অর্থাৎ 8 বিট রেজিস্টারে, 8 বিট রেজিস্টার, অর্থাৎ 8 বিট রেজিস্টার আপনাকে সাজাতে হবে। এরপরে আপনার কি করতে হবে, যে এরপরে কি করতে হবে আপনাকে, যে 1 এর পরিপূরক করতে হবে, 1's কমপ্লিমেন্ট। এখন 1's কমপ্লিমেন্ট কিভাবে করে? খুবই সহজ, অর্থাৎ 0 থাকলে 1, 1 থাকলে 0, জাস্ট উল্টাইবেন আর কিচ্ছু না। এবং এর সাথে আপনি কি করবেন, 1's কমপ্লিমেন্টের সাথে 1 যোগ করলেই আপনার কাঙ্ক্ষিত 2-এর পরিপূরক পেয়ে যাবেন। তো ভিউয়ার্স, এইভাবে আমি দেখি করি, দেখি অঙ্কটা আমি এইটাই করি যে 20 থেকে 16 বিয়োগ করব। তো সেক্ষেত্রে দেখেন আর এখানে মাইনাস সংখ্যার হচ্ছে পরিপূরকটা করতে হয়। এখানে যখন আপনি 20 থেকে 16 বিয়োগ করবেন তাহলে মাইনাস আসে কোনটা? দেখুন 20 - 16, তাহলে এই সংখ্যার পরিপূরক করতে হবে, আর এটা নর্মালি বাইনারি মান রাখতে হবে। তো এখানে দেখুন 20 এর বাইনারি,
বাইনারি আমি দেখলাম সোনার সোনার কত এখানে হচ্ছে 16 লাগবে 8 লাগবে না 4 লাগবে 2 লাগবে না 1 লাগবে না এটা হচ্ছে 20 এর বাইনারি ভিউয়ার্স আমি কি বলেছিলাম যে কম্পিউটারে 8 বিট করে সজ্জিত থাকে 8 বিট করে করে সজ্জিত থাকে তার মানে এটাকে 8 বিট রেজিস্টার সাজাবো প্রথমে বাইনারি রূপান্তর করলাম এখন 8 বিট রেজিস্টারে সাজাবো তাহলে 8 বিট রেজিস্টারে 8 বিট রেজিস্টারে এই সংখ্যা 8 বিট রেজিস্টার তাহলে কিভাবে হবে 1 2 3 4 5টা 5টা আছে তার মানে বাম হাতে তিনটা শূন্য দিলে হয়ে গেল তাহলে আপনি বসান 0 0 এখন বামে আপনি কয়টা শূন্য দিবেন তিনটা শূন্য দিবেন 1 2 3 হয়ে গেল কিন্তু এবার আসেন 16 এর বাইনারি 16 এর বাইনারি দেখেন 16 এর বাইনারি 16 এর বাইনারি মানে কত অবশ্যই আপনারা সবাই জানেন অনেকেই জানেন এটা হচ্ছে 1 8 লাগবে না 4 লাগবে না 2 লাগবে না 1 লাগবে না এটা হচ্ছে 16 এর বাইনারি তো এটাকে কি করতে হবে 8 বিট রেজিস্টারে সাজাই দেব 8 বিট 8 বিট রেজিস্টারে এই সংখ্যা 8 বিট রেজিস্টারে এই সংখ্যা তাহলে কি হবে 1 2 3 4 5টা আছে বামে কয়টা শূন্য দিতে হবে তিনটা তাহলে 1 2 3 এখানে যা আছে তাই 1 0 0 0 0 এইটা এইবার দেখুন আমাকে কি করতে হবে ওয়ানস কমপ্লিমেন্ট করতে হবে ওয়ানস কমপ্লিমেন্ট মানে কি উল্টাইতে হবে অর্থাৎ শূন্য থাকলে 1 1 থাকলে 0 তো এখানে আপনি ওয়ানস কমপ্লিমেন্ট করেন তাহলে কি হবে এখানে 1 1 1 1 0 1 1 1 এটা কিন্তু আমার ওয়ানস কমপ্লিমেন্ট হয়ে গেল এটা কিন্তু আমার ওয়ানস কমপ্লিমেন্ট হয়ে গেল এখন এর সাথে আমি কি করব এই যে এক এই একটা যোগ করে দেব অর্থাৎ ওয়ানস কমপ্লিমেন্টের সাথে আপনি একটা যোগ করে দিলে হয়ে গেল তাহলে এর সাথে আপনি এক যোগ করেন ভিউয়ার্স যোগের ভিডিও আমাদের আছে ডেসক্রিপশন বক্সে লিংকটা দেওয়া আছে সেখান থেকে আপনারা যোগের ভিডিওটা দেখে নেবেন দেখেন এখানে এক এবং এক যোগ করলে কত হয় শূন্য হাতে কত থাকে ওয়ান তাহলে ওয়ান হাতের ওয়ান আর এই ওয়ান 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 যোগ করলে শূন্য হাতে ওয়ান 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 যোগ করলে শূন্য হাতে ওয়ান 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 যোগ করলে শূন্য হাতে কত ওয়ান এখানে দেখেন শূন্য আর ওয়ান হাতে ওয়ান যোগ করলে ওয়ান এর পরে যা আছে তাই ওয়ান ওয়ান না ঠিক আছে এটি ঠিক আছে এখন ভিউয়ার্স দেখেন এখানে কয়টা হলো 1 2 3 4 5 6 7 8টা এখানে দেখেন এই যে 8 নাম্বার বিট না এই 8 নাম্বার বিটটাকে বলা হয় হচ্ছে চিহ্ন বিট 8 নাম্বার বিটকে কি বলা হয় চিহ্ন বিট চিহ্ন বিট অর্থাৎ চিহ্ন বিট কেমন অর্থাৎ এই সংখ্যাটা কি ধনাত্মক না ঋণাত্মক তা এই যে 8 নাম্বার বিট এই 8 নাম্বার বিটের মাধ্যমে শনাক্ত করা হয় অর্থাৎ 8 নাম্বার বিটটা যদি 1 হয় সেক্ষেত্রে এই সংখ্যাটা হচ্ছে ঋণাত্মক অর্থাৎ চিহ্ন বিট যদি 1 হয় আমি তো এখানে লিখতেছি যে চিহ্ন বিট 1 হলে ফলাফল কি হবে ঋণাত্মক এবং চিহ্ন বিট যদি শূন্য হয় শূন্য হলে ফলাফল কি হবে ধনাত্মক হবে তো ভিউয়ার্স আশা করি বুঝতে পারতেছেন যে এই সংখ্যাটা কি ধনাত্মক সংখ্যা না ঋণাত্মক সংখ্যা অবশ্যই এই সংখ্যাটা কি সংখ্যা একটা ঋণাত্মক সংখ্যা সুতরাং এটা হচ্ছে যে আমরা কিন্তু 16 এর পরিপূরক গঠন করলাম তাহলে এই সংখ্যাটা হচ্ছে 16 এর মাইনাস 16 এর বাইনারি মান তাহলে সুতরাং মাইনাস 16 10 সমান সমান এই জানি কি পেলাম যে মাইনাস 16 এর বাইনারি মানটা পেলাম এখন ভিউয়ার্স আমরা 20 এর বাইনারি মানটা পেয়েছি 20 এর বাইনারি মানটাই যে পেয়েছি এবং মাইনাস 16 এর বাইনারি মানটা পেয়েছি এখন আপনি 20 এবং আমি একটু এখানে মুছে দিতেছি দেখেন এখন কিন্তু আপনি কি করতে পারবেন যে 20 10 সমান সমান 20 এর বাইনারি মান কোনটা এই যে এটা আপনি লিখেন 0 0 0 1 0 1 0 0 এবার আসেন মাইনাস 16 এর বাইনারি মান কত আসছে 1 1 1 1 চারটে চারটে ওয়ান চারটে 1 1 1 1 1 2 3 4 চারটে ওয়ান চারটে 0 ঠিক আছে এখন আপনি কি করবেন যোগ করে দেন যোগ করে দিলে হয়ে গেল
এখানে কি আছে যোগ করে দিলে 00 তে 0 00 তে 0 এখানে 1 0 তে হচ্ছে 1 00 তে 0 1 আর 1 হচ্ছে কি 0 হাতের হলো 1 1 আর হাতের 1 হচ্ছে 1 সরি 0 হাতের হলো 1 ওই 1 আর হচ্ছে এই 1 1 1 এ 0 হাতের হলো 1 1 1 এ 0 হাতে থাকে 1 এই 1টা আপনি এখানে বসিয়ে দেন তো দেখুন এখানে হচ্ছে আমার অষ্টম বিটটা কি 1 2 3 4 5 6 7 8 9টা বিট কিন্তু 9টা চলে আসছে এখানে এই 9 নাম্বার বিটটা হচ্ছে অতিরিক্ত বিট এই 9 নাম্বার বিটটা কি অতিরিক্ত বিট এখানে অতিরিক্ত বিটটা গ্রহণযোগ্য নয় অর্থাৎ 9 নাম্বার বিটকে বলা হচ্ছে অতিরিক্ত বিট এই অতিরিক্ত বিট গ্রহণযোগ্য না অর্থাৎ অতিরিক্ত বিট গ্রহণযোগ্য নয় গ্রহণযোগ্য নয় এবং দেখেন এখানে 8 নম্বর বিটটা কি আসছে 1 2 3 4 5 6 7 8 8 নম্বর বিটটা আসছে 0 8 নম্বর বিট কি বিট ভিউয়ার্স অবশ্যই কমেন্ট করে জানাবেন এটা আমি বলবো না তো এখানে হচ্ছে কি এই চিহ্ন বিট হচ্ছে 1 চিহ্ন বিট সরি চিহ্ন বিট হচ্ছে 0 এখানে চিহ্ন বিট কত চিহ্ন বিট হচ্ছে 0 সুতরাং ফলাফলটা কি সুতরাং ফলাফল ধনাত্মক সুতরাং ফলাফল ধনাত্মক অর্থাৎ আমি এখানে কিন্তু বলে দিয়েছিলাম যে চিহ্ন বিট ওয়ান হলে ফলাফল ঋণাত্মক চিহ্ন বিট জিরো হলে ফলাফল ধনাত্মক যেহেতু আমাদের চিহ্ন বিট জিরো এসেছে সুতরাং ফলাফলটা আমাদের কি ধনাত্মক এখানে নির্ণয় ফলাফল কি আসছে দেখেন এখানে কিন্তু 100 মানে 100 এটা কত এর বাইনারি 4 এর বাইনারি দেখুন এইটাকে দেখুন সুতরাং নির্ণয় ফলাফল কত 1 2 3 4 5 1 0 0 এইটা এটা হচ্ছে বাইনারি তো ভিউয়ার্স এটা যদি আপনি দশমিকে কনভার্ট করে দেন তাহলে কি আসে এটা সমান 4 10 তো দেখুন আমি হচ্ছে কি করলাম যে কাজটা করলাম যোগ কিন্তু দেখেন আমার অটোমেটিক 20 এবং 16 এর কিন্তু রেজাল্ট চলে আসছে 20 থেকে 16 বিয়োগ করলে যে রেজাল্ট আছে সেই রেজাল্ট আমি এখানে পেলাম তো ভিউয়ার্স আশা করি আমি আপনাদের পরিপূরক বোঝাতে সক্ষম হয়েছি আমাদের পরিপূরকের আরেকটা ভিডিও হবে আপনারা সেই ভিডিওটা দেখবেন এবং আরো বেশি পরিষ্কার হবে তো ভিউয়ার্স আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম